আসসালামু আলাইকুম, ইউএসএ সার্ভে ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো নতুন যে প্রবলেমগুলো হচ্ছে বর্তমানে, যে আমরা যে বাউল দিয়ে কাজ করতেছি, বিভিন্ন হ্যাকিং করে কাজ করতেছি, সব সাইড আসলে বুঝে গেছে, সব কোম্পানিও আসলে বুঝে গেছে, যার জন্য তারা আমাদের বাউল দিয়ে কাজ করলো ব্যান করে দিচ্ছে। বিভিন্ন প্রবলেম হচ্ছে, সবাই বলতেছে যে ভাই ইনস্ট্যান্টলি পেমেন্ট করে, এরকম কিছু সাইট দেখান। তো দেখেন, এখানে কিন্তু দুইটা সাইড রয়েছে, সেটা হচ্ছে যে প্লে ফাই বা প্লে ব্লক, আর একটা হচ্ছে স্টার নেটওয়ার্ক। তো প্লে ফাই নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখতে পারেন, দেখলে আশা করতেছি ওটা সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন এবং কীভাবে কাজ করতে না হবে আমি অনেক ডিটেলসে বোঝাইছি ওটা সম্পর্কে। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে যে স্টার নেটওয়ার্ক। তো সর্বপ্রথম একটা অ্যাপস, আপনারা প্লে স্টোরে এটা সার্চ করলেই পেয়ে যাবেন, আইপি কানেক্ট করা লাগবে না, এজন্য ওরা দেখাচ্ছে না। তো আমরা কিন্তু কাজ করার জন্য ভালো মানের আইপি প্রয়োজন, সেটা কিন্তু আমরা সেট আপ করেই নিয়েছি। দেখেন, আমরা কিন্তু আইপি সেট আপ করে নিয়েছি। তো আপনাদের কাজ করতে হলে কিন্তু আইপিটা সেট আপ করে নিতে হবে। তো আমরা আর কি সিম্পলি এখানে ঢুকলাম। তো এইটাই, এই ভিডিওটা আসলে আমি অনেক কিছুই দেখাবো, যে সার্ভেগুলো কোথা থেকে করবেন, কোন জায়গায় আছে সব কিছু, অ্যাকাউন্ট কী রেট থেকে শুরু করে। তবে ভিডিওটা খুব একটু লং হবে, যেহেতু আমি অনেক কিছু দেখাবো, সুতরাং স্কিপ করবেন না, কারণ আপনি যদি সত্যি কাজ করতে চান ভিডিওটা আপনার দরকারি ভিডিও। তো আমি হচ্ছে যে কন্টিনিউ উইথ জিমেইল দে অ্যাকাউন্ট খুলতেছি, আপনারা সাইন আপ করে নিতে পারবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে, বা হচ্ছে যে লগ ইন উইথ ইমেলও আপনারা ই করতে পারবেন। আমি জাস্ট কন্টিনিউ উইথ জিমেইল, মানে আমার এই ডিভাইসে যে জিমেইলগুলো লগ ইন করা রয়েছে অলরেডি, তার ভিতরে আমি একটা নিয়ে আর কি করতেছি লগ ইন। তো আপনারা আগে থেকে আপনাদের ডিভাইসে যে জিমেইলগুলো আছে, আপনাদের জিমেইল অ্যাপসে লগ ইন করা, সেখান থেকে নিয়ে একটা কাজ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো অনেকে এই যে দেখেন, আমি কিন্তু কন্টিনিউ উইথ জিমেইলে ক্লিক করে বসে আছি, স্ক্রিনটা হালকা কালো হয়ে গেছে। অনেকে বলেন যে ভাই হতে চায় না, এখানে একটু ওয়েট করতে হয় ভাই, কারণ এটা স্বাভাবিক নিয়ম, মানে অনেকে এতটা অধৈর্য মানে বলে পারা যায় না। এই যে দেখেন চলে কিন্তু আসছে, ঠিক আছে, একটু ওয়েট করবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমার কিন্তু ডিভাইসে যে জিমেইলগুলো আর কি লগ ইন করা সবগুলো চলে আসছে। তো আমি আমার প্রথম যে জিমেইল এটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলব। তো এখানে কিন্তু আপনারা যদিও অ্যাপসে সাধারণত যেটা প্রবলেম হয় যে ই করা যায় না, বাউল ইউজ করা যায় না, কারো লিঙ্ক আসে না, কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। তো দেখেন এখানেও কিন্তু জিমেইল ক্লিক করার পরেও কিন্তু টাইম লাগতেছে। তো এখানে অধৈর্য আসলে হওয়া যাবে না, আমি এটা বারবারই বলতেছি, অনেকেই বলতেছে যে ভাই জিমেইল নিচ্ছে না, লগ ইন হচ্ছে না, কারণ ওরা যখনই দেখতেছে যে একটু দেরি হয় আবারও ক্লিক করে, আবার কেটে দেয়, আবারও ক্লিক করে, আলটিমেটলি মানে কিছুই লাভ হয় না। কিন্তু অথচ জাস্ট একটা মিনিট লেট করলে কিন্তু মানে এটা অবশ্যই হবে। সুতরাং অধৈর্য না হয়ে একটু দেখবেন কষ্ট করে। এই যে দেখেন লোডিংটা নিচ্ছে, লোডিংটা নিলে আমাদের অ্যাকাউন্ট খোলার যে প্রসেসিং যেগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। তো অনেকের অ্যাকাউন্ট খুলতেই প্রবলেম, মানে অ্যাকাউন্ট খুলতেই পারে না, যারা একবারে বিগিনার রয়েছে, তা না হলে আসলে আমি এটা স্কিপ করতাম। এখানে কিন্তু অবশ্যই আমাকে একটা রেফারেল কোড বসাতে হবে, এবং কোডটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারবেন, এবং সেখান থেকে নিয়েই কিন্তু আপনারা এই কোডটা এখানে বসাতে পারবেন। তো আমরা কিন্তু আমাদের রেফার কোডটা ইউজ করছি, আমি রেফার কোডটা দিয়ে দেবো, এটা নিয়ে কোনো ব্যাপার না। তো আপনারা সেটা ইউজ করবেন। তো এখানে আসলে একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম বলতে বোঝায় যেমন একটা নাম যেটা হচ্ছে একটা ইউনিক, এ আইডিতে স্বতন্ত্র, এই সাইডে এই নামে আর কেউ থাকবে না। তো আমি দিলাম হচ্ছে যে TRRY TERRY 420 এখানে আর একটা দিলাম যে টি, এটা আসলে নিজেদের ইচ্ছা মতো ইউজার নেমটা আসলে হয়নি, রং ফরম্যাটটা ঠিক নাই। তো দিলাম TERRY 420, এখানে আসলে বলতে চাচ্ছে কি দিস ইউজার নেম রিফার টু আদার্স, ও আসলে হচ্ছে যে এই নামটাই আমার রেফার কোড হবে, তো এই জন্য একটু আর কি ঠিকঠাক করে দিতে হবে। আমি দিলাম হচ্ছে যে TT 4, দেখা যাক নেই কিনা।
তো এটা মনে হয় তো নিবে। ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে ইউজার নেম, এটাই আসলে আমার রেফার কোড হবে, বা আপনারা এটাই রেফার কোড হয়তো মানে বসাতে বলবে, তো এইটাই আর কি। আর রেফার ইউজার নেম বলতে বোঝায় কি যে এই আইডিতে একটা স্বতন্ত্র নাম যেটা অন্য কারোর থাকবে না এই সাইডে আর কি। তো আপনারা এখান থেকে একটা বসাই দিবেন, এটা জাস্ট হয়ে গেল, তো এটা কনফার্ম করতে হবে আর কি। তো আমি কিন্তু সাইডে সব কিছুই দেখাবো, প্রথমে অ্যাকাউন্ট খুলতে আসলে একটু লেট হয়ে যাচ্ছে, এখানকার এই নিয়মগুলো ফলো করে খুলতে হচ্ছে এই জন্য। তো কষ্ট করে একটু দেখতে থাকুন এবং কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনুন, আশা করতেছি কাজে লাগবে। এবং আপনাদের কিছু কিছু গুড নিউজ দিই, যেমন হচ্ছে যে ইউরেকাতে কিন্তু আগে পেমেন্টের প্রবলেম হচ্ছিল, তো আপনারা কিন্তু ইউরেকাতে কাজ করতে পারেন, এখন পেমেন্ট ভালো মতো দিচ্ছে, সার্ভে পপও কিন্তু ইউরেকার মতো। এই দুটা সাইডের একটা ভালো গুণ হচ্ছে যে এখানে কিন্তু আপনারা $2.5 অ্যাকাউন্ট খুললেই ফ্রি পেয়ে যাবেন, তো মানে অ্যাকাউন্ট খুললেই ফ্রি পেয়ে যাবেন, এবং যখন $5 উইথড্র করবেন ওয়েলকাম বোনাস কিন্তু $2 পাবেন $5 উইথড্র। যাই হোক, ওসব সাইডের আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, ওগুলো দেখে নেবেন আসলে কীভাবে করতে হবে। তো দেখেন এটাই আমার অ্যাকাউন্টটা খুলে গেল, তো এটা আর কি রেফারেল কোড। আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন 3টা টি 4টে 4 দিয়ে অ্যাকাউন্টটা মানে রেফার কোডটা ইউজ করবেন। তো হচ্ছে যে মেবি লেটার দিলাম, তো আমার কিন্তু মেনলি অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল। তো এখন কিন্তু ওরা অ্যাড দিচ্ছে, তো আমি আপনাদের দেখাবো যে কোথায় কীভাবে আসলে কাজগুলা করবেন। তো এই যে দেখেন, এই যে সেকেন্ড যে পেজ আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে অফারলগুলো রয়েছে, এবং আপনারা যেগুলোতে আসলে করবেন, কারণ হচ্ছে যে প্রত্যেকটাই কাজ করে তো মানে লাভ হয় না, যেগুলা ফেমাস ফেমাস আছে এবং যেগুলাতে মনে করেন যে ভালো মতো কাজ করা যায় সেগুলোতে করতে হবে। তার ভিতরে এই যে মানে অ্যাডগেট মিডিয়ায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অনেক ভালো মতো সার্ভে পাবেন, এই অ্যাডগেট মিডিয়ায় পাবেন, কারণ হচ্ছে যে অনেক সাইডে আপনারা কিন্তু এটা খোঁজেন যে অ্যাডগেট মিডিয়া কোন জায়গায় আছে, কীভাবে করব। তারপরে এই অ্যাডগেট মিডিয়া, তারপরে হচ্ছে যে এই যে নিচে দেখেন সিপিএক্স রিসার্চ, সিপিএক্স রিসার্চে কিন্তু আগের যে আরেকটা ভিডিও যে বললাম, ওখানে কিন্তু সিপিএক্স রিসার্চের এগুলা বিস্তারিত বলা হয়েছে, ওটা দেখতে পারেন। এবং হচ্ছে যে পোলফিশের ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি বাউল দিয়ে কাজ করতে পারবেন না, কিন্তু পোলফিশের সার্ভেগুলো অত্যন্ত সহজ হয় এবং মানে সার্ভে করতে অনেক মজা লাগে, মানে মানে ছোটো ছোটো অ্যান্সারগুলো আসে, প্রশ্নগুলো আসে, ওইগুলো কিন্তু অ্যান্সার করলে পাও মানে খুবই ইজি। সুতরাং আপনারা যারা ম্যানুয়ালি কাজ করবেন টুকটাক, তো আপনারা কিন্তু পোলফিশটাও মিস করবেন না। আর সিপিএক্স রিসার্চের ভিতরে কিন্তু মানে আপনারা বাউল পাবেন, মানে বাউল দিয়ে কাজ করতে পারবেন, কারণ সিম্পলিসিও পাবেন এখানে প্রচুর পরিমাণে। তো এখানে গেল, তো আর হচ্ছে যে এইটা এই যে review.eu, এইটা এই যে এখানে কিন্তু মানে পপুলারিটিটা কিন্তু অনেক বেশি, তো এখানেও কিন্তু আপনারা ভালো মানে সার্ভেগুলো পাবেন, তো এটা কিন্তু আপনারা মিস করবেন না, এই যে এটা 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 এটা, তো এইগুলো কিন্তু আপনারা মিস করবেন না। এবং হচ্ছে যে এখানে অনেক ভালো মতো কাজগুলো করতে পারবেন। তো আর আপনারা কোথায় কোথায় সার্ভে পাবেন সেটা হচ্ছে আমি কিছুটা দেখিয়ে দেব, কিছুটা কিছুটার ভিতরে ঢুকে ঢুকে আপনাদের দেখাবো। যেমন হচ্ছে আমরা যদি এটার ভিতরে ঢুকি, দেখেন আমরা এটাই ক্লিক করলাম, এখানে আপনারা যেগুলো পাবেন সেগুলো একটু দেখাই। এই অফারলগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন সার্ভের ইগুলা রয়েছে, তো ওইগুলা কিন্তু আপনারা করতে পারেন, ঠিক আছে। কোথায় ক্লিক করলাম এটা, হ্যাঁ এই যে এখানে যেটা ঢুকলাম, এই যে revenue.eu, হ্যাঁ এখানে কিন্তু আপনারা অনেক সার্ভেগুলো পেয়ে যাবেন। এখানে দেখেন এখানে যে পপুলার কিছু অফার রয়েছে, এগুলো যদি আপনারা করতে চান, যেগুলো আসলে অন্য অন্য সাইটগুলোতে করছেন সেগুলোতে কিন্তু করতে পারেন, ঠিক আছে। তো মেইনলি হচ্ছে যে এই যে দেখেন, এই যে সার্ভেসের ভিতরে এই যে সার্ভে, এখানে কিন্তু সার্ভেটা আসতেছে না কেন, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, বাট এই এবং অফারের ভিতরেই
এখানে কিন্তু কিছু কিছু রয়েছে, আমি দেখাচ্ছি, নিচের দিকে রয়েছে কিছু কিছু সার্ভের ইগুলা, সেগুলো আপনারা করতে পারেন। এবং ছোট ছোট অনেকে হচ্ছে যে যে মাইক্রো জব বলেন বা হচ্ছে যে মাইক্রো ছোট ছোট কাজগুলো যেগুলো করতে পারেন। এখানে দেখেন একটা জিনিস, ফ্রি ক্যাশের একটা অফার দিচ্ছে, এগুলা কিন্তু আপনারা করতে পারেন। যে এই দেখেন, এই যে ফ্রি ক্যাশের একটা অফার, এখানে ফ্রি ক্যাশে যদি আপনি $5 করেন, এখানে প্রায় আপনার $10 বোনাস যাচ্ছে। এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে, ঠিক আছে? তো এগুলা করতে পারেন। তারপরে হচ্ছে যে অনেকেই এই যে ইনবক্স ডলারের, এখান থেকে যদি আপনি $10 করেন তাও কিন্তু পাবেন, ঠিক আছে? তো আসলে নিজের এগুলা খুঁজে নিতে হয় এবং কোনটা কীভাবে কাজ করতে করবে নিজে একটু বুঝে শুনে কাজ করতে পারলে আসলে মানে ভালো কাজ করা যায়। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিছু সার্ভে ছিল যেটা আমি দেখলাম, মানে অনেক ভালো ই ছিল এখানে। তারপরে আপনারা খেয়াল করুন, এখানে যেটা আসলে বলতে চাচ্ছিলাম এটা প্রথমে আমার খুঁজে পেতে মানে পাচ্ছিলাম না আর কি, তো খেয়াল করা হচ্ছিল না। তো এটা আর কি দেখেন, এই যে এখানে রয়েছে, এখানে হচ্ছে যে টেক সার্ভে টু আর্ন এক্সট্রা গোল্ড। তো আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিম্পলি সিও সার্ভেগুলো পাবেন আপনি। আপনি কিন্তু সিম্পলি সিও সার্ভে 3 সেট জায়গায় 3 সেট অফারের ভিতরে পাচ্ছেন। সুতরাং ওখানে কিছু করলেন, এখানে কিছু করলেন, মানে মানে যতটা আর কি করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা অফারের ভিতরে আপনি যদি 3 সেটটা করে সিম্পলি সিও পান তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনি পাচ্ছেন, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার সার্ভে করতে পারবেন। বা আবার আমরা তো শক বক্সে কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আর একটা কাজ আপনারা করতে পারেন। সেখানে দেখেন, এখানে কিন্তু একটা অফার এরা দিচ্ছে যে সাইন আপ অ্যান্ড আর্ন 500 SB অ্যাট শক বক্স। এখানে কিন্তু এরা 3900 কয়েন দিচ্ছে, মানে এটা কিন্তু $60 দিচ্ছে। তো অনেক সময় হচ্ছে যে আপনি এখান থেকে যদি আপনি শক বক্স অ্যাকাউন্টটা খুললেন এবং $5 করলেন তাহলে কিন্তু এখানে আপনি আবার $60 পেয়ে যাচ্ছেন। তো এগুলো আসলে নিজের ট্রিক্সটা আমি দেখাই দিচ্ছি, কিন্তু আলটিমেটলি নিজেকে খুঁজে নিতে হয়, নিজেকে বুঝে নিতে হয়। এখানে দেখেন আমি এটাই ঢুকলাম, এখানে এটা কী লিখছে যে সাইন আপ অ্যান্ড আর্ন শক বক্স 500 SB অ্যাট শক বক্স। এটা সে শক বক্স অ্যাপসে করা লাগবে এবং হচ্ছে যে গেট এ ফ্রি $5 গিফট কার্ড হুইন ওয়াজ আর্ন 500 পয়েন্ট। তো দেখেন এগুলা কিন্তু মানে ই করতেছে। তো আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এরকম আরও অনেকগুলা করা যায়। জাস্ট এখানে আমি এই যে সার্ভেটাই দেখালাম, এই যে টেক গোল্ড সার্ভে এক্সট্রা বোনাস গোল্ড। তো এখানে দেখেন এই যে আনলিমিটেড কয়েন, এখানে তখন আপনারা যাবেন, তো তখন কিন্তু এটা আপনারা করতে পারবেন। তো এটা গেল, তো আরও কিছু আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কিন্তু যে আরও যে অফারালগুলো রয়েছে তার ভিতরে কিন্তু ওই যে লোটাবিলিটা অনেক ফেমাস। আপনারা যারা করেন বিভিন্ন অফারালগুলো সার্ভেগুলো, তো এই লোটাবিলি কিন্তু অনেক ফেমাস, এর ভিতরে কিন্তু অনেকগুলা ই রয়েছে। তো আমরা কিন্তু এখানে লোটাবলির ভিতরে ঢুকবো। তবে ঢোকার জন্য একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম যে অ্যাপসে কীভাবে সিম্পলি সার্ভেগুলো করবেন, যেহেতু এখানে লিঙ্কগুলো আসে না সেটা আমি দেখাবো। যেমন করেন যে লোটাবলির ভিতরে আপনারা ঢুকলাম, এখানে আমরা ই করে দিলাম, হ্যাঁ আমরা কিন্তু আমাদের মোবাইলে যে ডাটাটা ছিল ডাটাটা কিন্তু অফ করে দিয়েছি। বা হচ্ছে যে দেখেন ডাটাটা অফ করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখান থেকে এই যে লিঙ্কটা পাচ্ছি, হ্যাঁ এই যে লিঙ্কটা কপি করতেছি, লিঙ্কটা আমরা কিন্তু যদি অ্যাপসে করি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে শো করে না, যেহেতু আমরা লিঙ্কটা এই মানে অফ করে দিলাম। আমরা কিন্তু লিঙ্কটা পেয়েছি। এখন আমরা হচ্ছে যে আমরা যেহেতু টান্টো ট্যাপে আইপি সেট আপ করেই কাজ করতেছি, বা আপনারা চাইলে হচ্ছে যে অ্যাডস পাওয়ার বা হচ্ছে গো লগ ইন এগুলোর মাধ্যমেও কিন্তু আপনারা করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। তো আমি হচ্ছে যে এটা সার্চ করব। তো আমি কিন্তু ওই যে আগে যেটা দেখালাম ওই যে সিপিএক্সের ওইটা, ওইগুলোও কিন্তু ওইভাবে আপনারা ডাটা অফ করে দিয়ে তো সার্ভেগুলো আসলে ক্রমে নিয়ে করতে পারেন। যারা আসলে মানে বুঝতে পারতেছেন না যে অ্যাপসে করতেছি তাহলে এখানে আমি মানে করবোটা আসলে কীভাবে,
তো তাদের জন্য আসলে এটা বলা যে আপনারা মানে ভয় পাওয়ার কিছু নেই, বাউল দিয়েই কাজ করতে পারবেন যদিও অ্যাপস। আর এই সাইটগুলো আসলে মেন সুবিধা হচ্ছে যে একবারে 20 পয়েন্টে আপনি উইথড্র করতে পারবেন, এটা কিন্তু একটা মারাত্মক সুবিধা। তাছাড়া হচ্ছে যে একবার ইনস্ট্যান্টলি পেমেন্ট, আসলে কাজ করে যদি পেমেন্ট না পাওয়া যায় তাহলে কিন্তু মন খারাপ হবে, মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এই আর কি, তো এখানে আমরা যদি বিভিন্ন ফিল্টার দিই তাহলে কিন্তু ডিসকভারের ওখানে সার্ভেটা শো করবে। তো এখানে আসলে নেট একটু স্লো হয়, তো ওই জন্য আসতে লেট হচ্ছে। এখানে হচ্ছে যে ফরঅল রিওয়ার্ড সেন্টার, এখানে কিন্তু আমরা হচ্ছে যে লোটাবলির ভিতরে যে অফারগুলো রয়েছে সেইগুলা কিন্তু মানে পাবো, এবং সেগুলা কিন্তু আমরা করতে পারবো একবারে ইজিলি ওয়েতে। এবং এখানে কিন্তু প্রচুর আপনারা থিওরামের সার্ভে এবং সিপিএক্সের সার্ভে মানে বিটল্যাবসের ভিতরে পাবেন। লোটাবলির ভিতরে যে বিটল্যাবসটা আছে এখানে যেগুলা পাবেন মানে প্রায় 100% আপনারা সিম্পলেস্ট সার্ভে পাবেন, সুতরাং সেগুলা কিন্তু আপনারা ইজিলি করতে পারতেছেন, এটা একটু লক্ষ্য রাখবেন। তো আসলে মানে যে প্রবলেমটা হচ্ছিল যে আমি হচ্ছে যে মোবাইল ভার্সন করা ছিল, তো এখান থেকে আমি ওই যে ডেস্কটপ সাইট ভার্সন বা ডেস্কটপ মোড করে নিলাম, তারপরে কিন্তু আসছে, ঠিক আছে। তো এখানে যে আমাদের কিন্তু এই যে দেখেন ডেস্কটপের পরে যে সার্ভে অপশনটা রয়েছে লোটাবলের ভিতরে, এখন এখানে দেখেন আপনারা তো থিওরামের সাথে পরিচিত এবং এখানে জানেন যে এখানে সার্ভেগুলো অনেক মারাত্মক মারাত্মক সার্ভে হয়। তো এখানে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু থিওরাম রিসার্চের সার্ভেগুলো আপনারা পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু মারাত্মক সার্ভেগুলো পাবেন এবং এগুলো করতে পারবেন। এবং এখানে কিন্তু বিটস ল্যাবও আছে, যেগুলো যেটা আমি বলতেছিলাম এই যে বিট ল্যাবের সার্ভেটা, এখানে এই সার্ভেগুলোতে কিন্তু আপনি প্রচুর পরিমাণে সিম্পলেসিও পাচ্ছেন, ঠিক আছে। এগুলা কিন্তু আপনারা করতে পারেন এখান থেকেই, এবং এগুলা কিন্তু বেশ ভালো। এবং এখানে কিন্তু বিভিন্ন যে অফারগুলো দেখাচ্ছে, এই যে পোল পে অ্যাপস ইনস্টল করলে এখানে এটা দেবে, পোল পে তো আমরা কাজ করি সুতরাং সেটাও করতে পারেন। পোল পে অ্যাপস আনইনস্টল করে আবার ইনস্টল করলেন এখান থেকে 300 কয়েন পাবেন, বা বিভিন্ন এই যে আপনার ইজি বাক্সের বা সেক কয়েন ক্যাশ বরুনের, এগুলো কিন্তু জাস্ট এই যে দেখেন অফারগুলো আছে, ইসের অফার যে আপনার সাইন আপ অফার অলমোস্ট। তো এখানকার এই যে আছে লোটাবলিতে মেইনলি আসার কারণটা হচ্ছে যে এখানের এই দুটা দেখানো, যে এখানের হচ্ছে যে থিওরাম রিসার্চ আর হচ্ছে যে নিচে যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই যে বিটল্যাবসের সার্ভেগুলো। তো আমি কিন্তু অনেক জায়গায় সার্ভেগুলো আসলে দেখাই দিলাম, এবং আমরা কিন্তু এখন একটা মেন ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু অ্যাপ থেকে এখন আসলে একটা ব্রাউজারে চলে এসেছি। তো আমরা কিন্তু এখন এখানে যদি সিম্পলিসিও সার্ভে পাই তাহলে কিন্তু ব্রাউজারে বা কম্পিউটারে যারা দেখতেছেন তারা যদি আপনারা ইমুলেটার ইউজ করে অ্যাপস ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ব্রাউজারে যেভাবে বাউল ইউজ করে কাজ করেন তাহলে কিন্তু বাউল ইউজ করে কাজটা অবশ্যই করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে যদি আপনারা ঢোকেন তো সার্ভেগুলো কিন্তু যে সিম্পলিসিও বা হচ্ছে সিম্পল কিউব সার্ভে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো অনেক কিছুই দেখানো হলো, তো এইভাবে আসলে আপনারা যদি মন দিয়ে দেখেন কাজগুলো করেন তাহলে কিন্তু কাজটা পারবেন। তো সার্ভেটা এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আসলে যারা আমার মেম্বার তারা তো আশা করতেছি কথাগুলো বুঝতে পারছেন, এবং বাইরে যারা ইউটিউবার এই ভাই বোনেরা রয়েছেন যারা কাজ করেন বা নতুন শুরু করতে চাচ্ছেন, নতুন ভিডিও দেখতেছেন বুঝে উঠতে পারতেছেন না, তারা কিন্তু আমার কাছ থেকে যা যা প্রয়োজন, আইপি ইনফরমেশন, অ্যাড্রেস, নাম্বার, ব্যাংক মানে ডলার বাই সেল, এগুলো কিন্তু মানে যার যা প্রয়োজন সে সেটাই কিন্তু করতে পারেন, এগুলা কিন্তু ব্যাপার না। এগুলা কিন্তু আমরা সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি, এবং হচ্ছে যে এই ঠিক যে যেরকম দেখালাম এরকম আরেকটা সাইট রয়েছে, সেটা হচ্ছে যে আপনার প্রথমে বলছিলাম সাইটটার নাম হচ্ছে যে আপনার এই যে প্লেফাই বা হচ্ছে যে প্লে ব্লক, ওইটা ওটা আর এটা। কিন্তু এখন একটা মেন ব্যাপারটা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং
সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে এখন উইথড্রয়ের ব্যাপারটা। এখন কাজ করলাম, উইথড্র তো দিতে হবে, তাই না? এখন উইথড্র ব্যাপারটা হচ্ছে যে এই সাইডে যদি আপনি $1 উপরে উইথড্র করেন, এখানে কিন্তু অনেক ইগুলা দেখালাম, এখন আপনি যদি $1 প্লাস উইথড্র করেন তাহলে কিন্তু পেমেন্ট 7 দিন মানে ই করবে, মানে হোল্ড করবে, 7 দিন হোল্ড করবে $1 প্লাস উইথড্র করলে। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই যে দেখেন রিলিজ ব্যালেন্স, এখানে দেখেন এই যে আমরা কিন্তু এই যে এটা দেখাচ্ছি, এই যে দেখেন এইটা এটা এটা এটার ভিতরে আসলে কিন্তু এখানে এই যে উইথড্রটা আপনারা করতে পারতেছেন। এখানে কিন্তু এই যে উইথড্র উইথড্র অপশনটা রয়েছে, ঠিক আছে, এই যে উইথড্র অপশনটা রয়েছে। এখন যদি আমরা উইথড্রর ভিতরে যাই তাহলে দেখতে পাবেন যে ও এটা যাই হোক, এখানকার তো অনেক কথাই বললাম, এখন হচ্ছে যে এখানকার এই যে উইথড্র অপশন আছে, এই উইথড্র অপশনে এসে আপনারা কিন্তু উইথড্রটা সহজে করতে পারবেন কয়েন বেস জিমেইলের মাধ্যমে। আর এখানকার কিন্তু পয়েন্ট বিশেই উইথড্র করতে পারবেন, মানে হচ্ছে একবারেই $1 থেকে কত কম বুঝতে তো পারতেছেন, একবারে সহজ একটা উইথড্র এবং ইনস্ট্যান্টলি পেমেন্ট যেটা বললাম, আর হচ্ছে যেটা বললাম সেটা হচ্ছে যে $1 উপরে আপনারা উইথড্র আসলে করবেন না, কারণ $1 উপরে যদি উইথড্র করেন তাহলে কিন্তু 7 দিন আপনাদের ই দেবে, 7 দিন হচ্ছে যে হোল্ডিংয়ে রাখবে তারপরে দেবে, সুতরাং ওটা দরকার নেই। আর একটা যেটা বলতেছি আবারও সেটা হচ্ছে যে আপনারা যখন কাজটা করবেন, মনে করেন যে কাজ করলেন রাত্রে বা যখন কাজ করলেন $1 $2 তো এরকম তো করা যাবে না, এখানে মনে করেন যে 80 পয়েন্ট 90 পয়েন্ট একটা দুটো কাজ করলেন তো করে সাথে সাথে উইথড্র দিয়ে দিলেন, মানে উইথড্র দেওয়া তো কোনো ঝামেলা না, যেহেতু সাথে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা, তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা বললাম সেগুলো মাথায় রেখে কাজ করবেন, এবং অন্য সাইড যেমন হচ্ছে যে সার্ভে ইউরেকা সার্ভে পপ এগুলোতেও কিন্তু কাজ হচ্ছে, পেমেন্ট কিন্তু দিচ্ছে। আর মাঝে করে মাই পয়েন্ট তারপরে সোয়াগবক্স ইনবক্স ডলার এগুলোতে সিম্পলি শো কমে গেছিলো একবারে, এখন কিন্তু আবারও সিম্পলি শো আসতেছে, এখন কিন্তু ইনবক্স ডলার মাই পয়েন্টে মারাত্মক সিম্পলি শো আসতেছে, তো আপনারা কিন্তু ওখানেও করতে পারেন। ওখানে যে আপনি এক রাত্রেই আপনার ইচ্ছা করলে $15 করা সম্ভব, ঠিক আছে, অ্যাকাউন্ট খুলবেন। আর আমরা কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য আলাদা আইপি দিয়ে থাকি, অনেক প্রবলেম হয় অনেকগুলা তো। আর যারা হচ্ছে যে ইউটিউব ভিউয়ার যারা আছেন তাদেরকে বলতেছি যে আপনাদের যা কিছু প্রয়োজন, আইপি নাম্বার, ব্যাংক বা সাপোর্ট, ইউএসএ ইনফরমেশন, নাম্বার ভেরিফিকেশন, ডলার বাই সেল, সব কিছু কিন্তু আমার কাছে করতে পারবেন, এবং ডিসক্রিপশনে আমার ফেসবুকের ইটা দেওয়া থাকবে, ফেসবুক আইডিটা দেওয়া থাকবে, তো সেখান থেকে জয়েন করতে পারেন। এবং আমরা কিন্তু কোনো ফেক রিভিউ দিই না, এবং আমরা কিন্তু ওরকম ইউটিউবার না যে আপনাদের ভিউ নিয়ে নিয়ে আমরা ইনকাম করব, আমরা জাস্ট আমার সাথে যারা কাজ করে তাদের যাতে যাতে কাজ শিখতে পারে বা তারা যাতে কিছু হেল্প পাই সেজন্যই খোলা। সুতরাং ফাও ভিডিও দিয়ে কোনো লাভ নাই ভাই, তো এই জন্যই আসলে ভিডিওগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যদি দেখেন, আপনারা যদি কিছু শেখে কিছু আর্ন করতে পারেন তাহলেই এই ভিডিও বানানোর সার্থকতা হবে। তো ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।